ডাইভার্জেন্স থিওরিয়াম নিয়ে আলোচনা করবো। গাউস ডাইভার্জেন্স থিওরিয়াম জিনিসটা কি? গাউস ডাইভার্জেন্স থিওরিয়াম হলো তোমার একটা থিওরিয়াম যেটা দিয়ে আসলে বেসিক্যালি এই যে ডাইভার্জেন্সের কথাটা আছে, ডাইভার্জেন্স আমরা কই পাইছিলাম? ডাইভার্জেন্স আমরা পাইছিলাম এই যে ধরো ট্রিপল ইন্টিগ্রাল, এখন এই যে ক্লোজ সার্ফেস ইন্টিগ্রাল এ ডট ডিএস, এখান থেকে কিন্তু আমরা বেসিক্যালি ডাইভার্জেন্সটা পাইছিলাম। এখন এই জিনিসটা পাওয়ার জন্য আমরা কী করছিলাম? ভলিওমেট্রিক। সো আমাদেরকে ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করতে হয়েছে। এই যে ধরো একটা ডাইভার্জেন্স আসছে, যে ডাইভার্জেন্সের ভ্যালু এখানে, সেই ডাইভার্জেন্সকে যদি আমরা ভলিউম দিয়ে এখানে ইন্টিগ্রাল করি, ট্রিপল ইন্টিগ্রাল, তখন আসলে এই জায়গা থেকে আমরা এ ডট ডিএসটা পাই। এখন স্টোকস কার্ল থিওরিয়ামটা কেমন ছিল? স্টোকস কার্ল থিওরিয়াম ছিল এখানে ডাবল ইন্টিগ্রাল, একটা ভেক্টর আর একটা ভেক্টরের ক্রস মাল্টিপ্লিকেশন বা কার্ল, এখানে ডিএস, আর এখান থেকে আমরা পাবো, দেখো এখানে ট্রিপল ইন্টিগ্রাল ছিল যার কারণে এখানে হলো আমরা ক্লোজ সার্ফেস ইন্টিগ্রাল পাইছি, এখানে ডাবল ইন্টিগ্রাল ছিল এখানে ক্লোজ লাইন ইন্টিগ্রাল আমরা পাবো। সো এ ডট, এখানে ডিএস ছিল সার্ফেস, এখানে আমরা কি ডিএল। সো এই জিনিসটা আমাদের ক্লিয়ার। এখন কথা হলো যে এই গাউস ডাইভার্জেন্স থিওরিয়াম বা স্টোকস কার্ল থিওরিয়াম এই জিনিসটা আসলে লাগে কোথায়? একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাক, মনে করো এখানে কেউ ফুটবল খেলতেছে বা কয়েকজন ফুটবল খেলতেছে বন্ধু, এখানে হলো নদী আছে এখন বা পুকুর আছে, এখন বলটা এখানে পড়ছে একেবারে পুকুরের মাঝে, সো বলটার কোনো মুভমেন্ট নাই, এই নদীতে কিন্তু জোয়ার আছে বাট বলটা কোনো মুভমেন্ট নাই, কোনো দিকে যাইতেছে না, বাট সাডেনলি আরেকটা ফ্রেন্ডের বল পড়ছে, সে বলটা এই যে এখানে পড়ছে কিনারাতে, বল পড়ার পর দেখা যাচ্ছে যে বলটা এইভাবে চারপাশে ঘুরতেছে চার কিনারা দিয়ে। এখন কথা হলো যে এটা কেন, রিজনটা কী? যখন মাঝে পড়লো তখন জাস্ট ওই জায়গাতেই রোটেট করতেছে, অন্য কোথাও যাইতেছে না, আর যখন এখানে পড়লো তখন পুরোটা এইভাবে ঘুরে আসতেছে, এই জিনিসটা কী? এই জিনিসটা যখন আমরা আলোচনা করব তখন আসলে অনেক কিছু ক্লিয়ার হবে। দেখো তোমরা পৃথিবী আর সূর্যের কথা কি মনে আছে? এই সূর্যের চারপাশে কী থাকে? পৃথিবী। এই পৃথিবী যখন ঘোরে তখন পৃথিবীর দুইটা তোমার বেসিক্যালি একটা অরবিট অনুযায়ী ঘোরে বা রোটেশন হয়, আর একটা নিজেরই তোমার রোটেশন হয়, একটা অরবিটাল রোটেশন আর একটা নিজের তোমার একটা রোটেশন থাকে। এই দুটো রোটেশনের কারণে কিন্তু আসলে ঘুরতেছে, নিজের রোটেশনের কারণে নিজে টোটালটা ঘুরে আর অরবিটালের কারণে টোটালটা ঘুরে আসে। এখন এই জিনিসটার কনসেপ্ট আমাদের লাগবে হলো কার্লের ক্ষেত্রে। সো আগে আমরা একটু কার্ল নিয়ে আলোচনা করি, দেন কার্ল নিয়ে আলোচনা করার পর বেসিক্যালি আমরা এইটা আলোচনা করব। এখন গাউস ডাইভার্জেন্স থিওরিয়াম তো এইটা, আর স্টোকস কার্ল থিওরিয়াম হলো এইটা। এখন সার্কুলেশন ডেন্সিটি নিয়ে আমরা আগে আলোচনা করি। সার্কুলেশন ডেন্সিটি জিনিসটা কি? সার্কুলেশন ডেন্সিটি হলো এই যে তোমার এখানে মনে করো একটা তার বা কন্ডাক্টর আছে, এই জায়গাতে একটা ভোল্টেজ সোর্স আছে, এই দিক থেকে কারেন্টটা যাইতেছে, এখানে আমরা কী দেখতেছি? এখানে তোমার এখানে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে। এই ম্যাগনেটিক ফিল্ড এখানে দেখো যখন এই জায়গা থেকে এই ম্যাগনেটিক ফিল্ড, এটার পাথ কিন্তু কম বাট এটার কি স্পিড ধরো বেশি, বাট এই জায়গাতে পাথ বড়। এখানে আস্তে আস্তে যত দূরে যাবে এর ম্যাগনেটিক ফিল্ডের যে স্ট্রেংথটা থাকবে সেটা কি কমবে না বাড়বে? কমে যাবে অবভিয়াসলি। সো যখন স্ট্রেংথটা কম তখন বেশি রোটেট করতেছে, যখন স্ট্রেংথ অনেক কমে গেছে তখন আরও বেশি জোরে রোটেট করতেছে। সো এই যে জিনিসটা যে স্ট্রেংথ কম থাকলে রোটেট বেশি হচ্ছে আর এটা, বাট কথা হলো যে এই জায়গাতে এটার যে টোটাল যে কারেন্টটা আর এই জায়গার যে টোটাল কারেন্ট, এটাই তো আমরা দেখছি যে এইচ ডট তোমার ডিএল, এখান থেকে আমরা কী পাইতাম কারেন্ট, এই টোটালটা কারেন্টের ভ্যালু কি আলাদা? এই টোটালটা সার্ফেস নিলে আমি যেটুকু কারেন্ট পাবো, এটুকু নিলে কি আমি আলাদা কারেন্ট পাবো? জিনিসটা এমন না, আমি টোটাল এখানে যখন ওয়ার্ক ডানের কথা ছিল বা তোমার স্টোরড এনার্জি বা সার্কুলেশনের কথা ছিল, সেই জায়গাতে বেসিক জিনিসটা কি, এখানে যখন পাথ ছোটো স্পিড কম বা তোমার ম্যাগনেটিক ফিল্ড বেশি, এখানে স্পিড বেশি কিন্তু ম্যাগনেটিক ফিল্ড কম, আলটিমেটলি দুইটার যে মাল্টিপ্লিকেশন বা প্রোডাক্ট একটা রেজাল্ট সেটা কিন্তু সব জায়গাতেই সেম, যার কারণে এই টোটাল কারেন্টের ভ্যালু আমি সবগুলোতেই সেম পাবো, বাট এখানে কিন্তু ওয়ার্ক ডান বা মুভমেন্ট হচ্ছে না, এটাতে কী হচ্ছে, এটাতে স্টোরড এনার্জি হয়ে আছে, এই জায়গাতে এনার্জিটা স্টোরড হয়ে আছে। এখন এনার্জিটা যে স্টোরড হয়ে থাকে, এই স্টোরড এনার্জিটা তোমার এই ক্ষেত্রে কী হবে যে এখানে একটা সার্কুলেশন ক্রিয়েট করবে, এখানে এই সার্কুলেশনটা ওভারঅল কি না সেটা নিয়ে হলো কথা, বাট তার আগে আমরা একটু কার্ল নিয়ে আলোচনা করি যে কার্ল জিনিসটা কী। এখন এই যে দুইটা ক্রস মাল্টিপ্লিকেশন যেটা আমরা এর আগে কার্ল নিয়ে জানতাম, এটা কী ইন্ডিকেট করে? এটা হলো সার্কুলেশন ডেন্সিটি ইন্ডিকেট করে। এর আগে আমরা কী দেখছি যে ডাইভার্জেন্স কী ইন্ডিকেট করে? তোমার সারফেস ফ্লাক্স ডেন্সিটি, আর এই জায়গাতে কী হবে এখানে সার্কুলেশন ডেন্সিটি। এর আগে আমরা যে জিনিসটা দেখছি এখানে কিন্তু ডিফারেন্ট, সো একটা ছিল হলো ফ্লাক্স ডেন্সিটি আর একটা হলো সার্কুলেশন ডেন্সিটি, এটাই কোনো আমরা এখানে কী দেখব, লিমিট
যেহেতু এটা আমরা লাইন নিয়ে কাজ করব, বা তোমার তার মানে এখানে কি থাকবে, ক্রস লাইন ইন্টিগ্রাল। সো এই জায়গাতে এরিয়া থাকবে একটা পার্টিকুলার এরিয়াতে, সো এরিয়া ক্রস টু জিরো, আর এখানে কি থাকবে লাইন ইন্টিগ্রাল এ ডট ডিএল। সো এখানে হবে এরিয়া, আর যেহেতু এখানে একটা ভেক্টর থাকার কথা, সো এই জন্য আমরা এখানে একটা ভেক্টর দিলাম, যেহেতু ডিরেকশন থাকবে কোন দিকে ঘুরবে। সো এই যে এরিয়া ট্রান্স টু জিরো, এখন এরিয়া ট্রান্স টু জিরো যখন আমার হচ্ছে, তখন এই জায়গাটাতে দেখো, এই জায়গাতে আমার এই যে এ ডট ডিএল, এটা আসলে কি ইন্ডিকেট করে। এখন এই জায়গাতে আমার দরকার ম্যাক্সিমাম এ ডট ডিএল, আমার শুধু এখানে বলা যাবে না সার্কুলার সার্কুলেশন ডেন্সিটি, এখানে বলতে হবে ম্যাক্সিমাম সার্কুলেশন ডেন্সিটিকেই আমরা আসলে কার্ল বলে থাকি। এখন এটা হলো কার্লের বেসিক ডেফিনেশন। এখন কার্লের একটা যদি এক্স অ্যাক্সিস হয় আর একটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এর কার্লটা কোন অ্যাক্সিস বরাবর হইতে হবে, জেড অ্যাক্সিস। যে জিনিসটা কীভাবে বোঝা যায়, যে জিনিসটা বোঝা যায়, মনে করো একটা ন্যাবলা যদি এখানে অপারেটর থাকে, ন্যাবলা অপারেটর মানে কি আমরা জানি, ডেল ডিভাইডেড বাই ডেল এক্স এখানে, আর আমরা কি জানি কার্ল মানে হলো আই জে কে, আর ডেল ডিভাইডেড বাই ডেল এক্স, ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই, আর একটা হলো ডেল ডিভাইডেড বাই ডেল জেড, আর এখানে যে কোনো একটা ফিল্ড, মনে করো ইকুয়ালস টু আমি ধরলাম টু এক্স প্লাস ফাইভ ওয়াই, সাপোজ আমার এখানে কে নাই, সো এখানে টু এক্স ফাইভ ওয়াই, আর এখানে হলো জিরো। সো এই জায়গা থেকে যদি আমি কার্ল বের করতে চাই, আমার এইটার ক্রস কী হবে, এটা জিরো, এখানে হলো জিরো, সো জে এর ক্ষেত্রে নিলে আমার এটা জিরো, এটা জিরো, কে এর ক্ষেত্রে নিলে আমার এখানে কী হচ্ছে, তোমার কে এর ক্ষেত্রে নিলে এটার এটা বাদ, সো এখানে ডেল এক্স ইকুয়ালস টু এখানে জিরো, সো এটাও জিরো আসতেছে, সো জিরো। বাট কথা হলো যে আমার এই জায়গাতে যদি আমি অন্য কিছু নিতাম, মনে করো সাপোজ এখানে যদি টু নিতাম ওর কিছু একটা নিতাম, আমি দেখতাম যে এই জায়গার যে ভ্যালুটা, এখানে কে এর ভ্যালু জিরো আছে, কে ইন্টু জিরো, বাট কে আসবে বেসিক্যালি, সো কে এর একটা ফাংশন, মনে করো টু এক্স ওয়াই আমি নিলাম, টু এক্স ওয়াই, টু এক্স ওয়াই, তাহলে আমার কি এখানে কি আসতে স্যার টু এক্স কে ক্যাপ। তাহলে তোমার এই যে টোটাল যে ফাংশনটা আমরা কথা বলতেছি, আমার এই জায়গার কালের ভ্যালু আসতেছে হলো টু এক্স কে ক্যাপ, এটা দ্বারা আসলে কালটা কি ইন্ডিকেট করে। এই ফর্মুলাটাই আমরা যদি ডেরিভেটিভ করে আসি, ডেরিভেটিভ করে আসলে আমরা পাবো হলো এইটা, বাট আমাদের এইটার এত এই বড়টা আমাদের দরকার পড়ে না, যা আমাদের কাছে এই ছোট অ্যাপ্লিকেশন বেসটা রাখা হয়, যাতে করে আমরা ইজিলি এটার ভ্যালু যে আসবে এটার ভ্যালু সেম আসবে, এই জন্য আমরা এটা অ্যাপ্লাই করি। বাট দিস ইজ নট দ্য অ্যাবসোলিউট অর রিয়েল ডেফিনেশন অফ কার্ল, যেটা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসি। সো টু এক্স কে ক্যাপ এটা কী ইন্ডিকেট করে, এই যে দেখো কার্ল মানেই আমরা বললাম, এখানে এক্স অ্যাক্সিস বরাবর মনে করো তোমার একটা জিনিস আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, তোমার আলটিমেট রোটেশনটা হবে কোন অ্যাক্সিস বরাবর, জেড অ্যাক্সিস বরাবর, যেটা আসলে এখানে ক্রস মাল্টিপ্লিকেশন থেকে আমরা বুঝি বা কার্লের থেকে বুঝি, যেটা কিন্তু এখানে দেখো যে টু কে। এটা কীভাবে বুঝবা, এই যে কার্লটা পাইছো এটা এই ফিল্ডের ইলেকট্রিক ফিল্ডের সাথে যদি তুমি ডট প্রোডাক্ট করো, ইউ উইল গেট দ্য অ্যান্সার অফ জিরো, দ্যাট মিন্স কি এটা ওইটার পারপেন্ডিকুলার। সো কার্ল বা এই তোমার সার্কুলেশন ডেন্সিটি সবসময় ম্যাক্সিমাম পাওয়ার জন্য আমরা সার্ফেসের সাথে উপরে পারপেন্ডিকুলার আকারে আমাদের থাকে, যেটা আসলে আমরা এখান থেকে দেখলাম যে টু এক্স কে ক্যাপ। তোমরা অন্য যে কোনো একটা ভ্যালু নিয়ে কার্ল বের করতে পারো। এখন কথা হলো যে এটা তো ইজি যে এক্স অ্যান্ড ওয়াই অ্যান্ড জেড, জেড অ্যাক্সিস বরাবর জাস্ট আমরা পাইছি, এখানে এক্স অ্যান্ড ওয়াই এর ফাংশন ছিল, বাট যদি এখানে জেড এর ফাংশন থাকে তখন কী হবে, তোমরা যে কোনো একটা ফাংশন এখানে নাও টু এক্স জেড কে ক্যাপ, তখন নিয়ে এখানে দেখবে যে আসলে কেমনটা হয়। বাট কথা হলো আমি আগেই বলে দিই, তোমরা এখানে যেমন কে এর ফাংশনটা পাইছো না, আসলে ওখানে তেমন পার্টটা পাবা না, তোমরা ওখানে আই যে কে এই টাইপের একটা ফাংশন পাবা। এখন কথা হলো যে এই টাইপের পাইলে আমরা না হয় আগে বললাম যে এখানে এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি দুইটা থাকে, এ ন্যাবলা মনে করো এখানে, তাহলে আমার এখানে রোটেশন হবে এ অ্যাক্সিস বরাবর, মনে করো এখানে একটা লাঠিম রাখছো, সে লাঠিম লাঠিমটা তোমার এদিক বরাবর হলো রোটেশন বা এদিক বরাবর ঘুরতেছে, যেটা আমরা ছোটোবেলা খেলি। এখন কথা হলো যে সবসময় তো এমন হবে না, বা একটা রিক্সার চাকা এই বরাবর রাখছে। এখন কথা হলো যে যদি আমার এই সারফেস যে ফিল্ডটা আমি নিছি, সেই ফিল্ডটা ডিরেক্টলি তোমার এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যালাইন না থাকে, যদি এক্স অ্যান্ড ওয়াই বা এই টাইপের আকারে অ্যালাইন থাকে, তখন আমার কী হবে, দেখো তো এটার ক্ষেত্রে আমার এইটার পারপেন্ডিকুলার লাইন এটা না, এটা কি কোনো এক্স বা ওয়াই অ্যাক্সিস বা কে অ্যাক্সিসকে ইন্ডিকেট করতেছে, সাপোজ এইটা এইভাবে থাকলো, সো তখন কিন্তু একটা মিক্স থাকবে, যেটা আসলে এই ফাংশন থেকে তোমরা আসলে দেখতে পারবা। বাট কথা হলো যে তখনও তুমি যদি ডট প্রোডাক্ট করো, ইউ উইল গেট দ্য ভ্যালু অফ জিরো, মানে কার্লের দুইটার কার্লের অ্যান্সার আর ওইটা। সো যে কোনো একটা জিনিসকে কার্লের যদি তুমি ডাইভার্জেন্স করো,
তাহলে তার ভ্যালু আসবে জিরো। যে কোনো ফাংশন দিয়ে এটা চাইলে প্রুভ করে দেখতে পারো। এখন কথা যে আসা যাক যে আমরা এই যে ফাংশনটা ছিল ডেল ক্রস এইস ইকুয়ালস টু জেসি, এটা আমরা কীভাবে জানি? দেখো ডেল ক্রস এইস এটা ইকুয়ালস টু যখন আমরা ক্রস করতেছি, এর আগে আমরা করতেছিলাম হলো ভলিউম ট্রান্স টু জিরো, এখানে আমরা কী নিব এরিয়া ট্রান্স টু জিরো। সো এরিয়া ট্রান্স টু যখন আমি জিরো নিব, এখানে আমার থাকবে এরিয়া আর এখানে থাকবে লাইন ইন্টিগ্রাল, কী থাকবে এইস ডট ডিএল। এখন যদি আমি নেই আর এখানে একটা ভেক্টর থাকবে, এখন কথা হলো যে এই এইচ ডট ডিএল মানেটা কী? যেটা অ্যাম্পিয়ারস ল থেকে আমরা কী জানি যে কারেন্ট ডিভাইডেড বাই এরিয়া, আর এখানে একটা হলো ভেক্টর। এখন কারেন্ট ডিভাইডেড বাই এরিয়া মানে কি? জেসির ভ্যালু আর এখানে ভেক্টর থাকার কারণে জেসি ভেক্টর, মানে এটা কী বোঝায়? এটা বোঝায় হলো তোমার কারেন্ট ডেন্সিটি, যেটার ভ্যালু আমরা এখন দেখলাম যে ডেল ক্রস এইচ ইকুয়ালস টু হলো জেসি। এখন আসা যাক যে আমাদের ই ডট ডিএস ইকুয়ালস টু আমরা পাইছিলাম হলো কিউ নেট ডিভাইডেড বাই এপসাইলন, যেটা আমরা ওই ফার্স্ট ফর্মুলা থেকে দেখে আসতেছি। এই জিনিসটার ক্ষেত্রে আমরা কী করছিলাম, এই যে ডাইভার্জেন্স থিওরিয়াম ডেল ই আর ডিভি যেটা আমরা করে আসছিলাম, এখন এই জিনিসটা আমরা প্রুভ করবো কীভাবে? এই জিনিসটা যদি আমরা প্রুভ করতে চাই তাহলে প্রুভটা করবো কীভাবে? প্রুভটা করার জন্য এই যে ট্রিপল ইন্টিগ্রাল ডেল এ ডিভি, এখন এই সেম জিনিসটা যদি আমি নিতে চাই, দেখো আমার ডেল ডট ই আমার সবগুলা ভি ওয়ান, এখানে ভি ওয়ান ডেল ভি ওয়ান প্লাস ডেল ভি টু, এই যে ন্যাবলা ই টু ডেল ভি টু, এইভাবে আমার সবগুলো এন পর্যন্ত নিতে হবে, আর এখানে ভলিউম ট্রান্স টু জিরো নিতে হবে। যদি তাই হয় আমার ই ইকোয়ালস টু আমরা কী জানি? ই ইকোয়ালস টু জানি হলো রো ডিভাইডেড বাই এপসাইলন, যেটা অলরেডি এর আগে আমি দেখছি। এখন রো এখানে ডেল ভি সবগুলোর ক্ষেত্রে কী থাকে? ওয়ান ডিভাইডেড বাই এপসাইলন, বাইরে নিয়ে আসলে রো ওয়ান ডেল ভি ওয়ান, রো টু ডেল ভি টু, এইভাবে। এখন রো ডিভাইডেড বাই ডেল ভি মানে আসলে কী বোঝায়? রো ডিভাইডেড বাই রো ইন্টু ডেল ভি বলতে কী বোঝায়? আমরা রো মানে কী জানি? কিউ নেট ডিভাইডেড বাই ভলিউম, মানে এটা হলো তো চার্জ ডেন্সিটি। সো এখানে ভলিউম ভলিউম প্রত্যেকটা কাটাকাটি যাচ্ছে, এখানে কী থাকে? কিউ, এখানে কিউ ওয়ান কিউ টু ডট 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 কে কিউ এন, সো এখানে আমার কিউ নেট ডিভাইডেড বাই এপসাইলন। এইভাবে আসলে আমরা ফর্মুলাটা প্রুভ করতে পারি। এখন আসা যাক যে গাউস ডাইভার্জেন্স থিওরিয়ামের বা স্টোকস কার্ল থিওরিয়াম নিয়ে আমরা যে হালকা মাত্রার কথাগুলো বলছিলাম সেইগুলো নিয়ে বা প্রুফগুলো নিয়ে। এইচ ডট ডিএল ইকুয়ালস টু হলো আইসি, যেটা ইকুয়ালস টু হলো কার্ল ডট এইচ ডট ডিএস। এখন এই জিনিসটা আমরা শো করবো কীভাবে? এর আগে আমরা দেখলাম যে তোমার তোমার নর্মালি এই যে ইন্টিগ্রেশন ফর্ম থেকে এই যে এই ফর্মে যে আমরা আনবো, এই ফর্মটা আমরা কীভাবে আনবো সেটা আমরা দেখার কথা। সো আমরা যদি তাই আনি যে দেখো ডেল ক্রস এইস, এখানে হলো ডেল এস ওয়ান প্লাস এইভাবে ডেল এস টু প্লাস, এই যে দেখো ক্রস এইস এইটা কী ইন্ডিকেট করে? এটা আমাদের পয়েন্ট ম্যাক্সিমাম সার্কুলেশন ইন্ডিকেট করে, যেটা অলরেডি এর আগে আমরা দেখছি। সো পয়েন্ট ম্যাক্সিমাম সার্কুলেশন মানে হলো জেসি, যেটা এর আগে আমরা দেখলাম যে ডেল ক্রস এইস ইকুয়ালস টু হলো জেসি। এখন জেসির সাথে এখানে কী আছে? এস, এখানে কী আছে? এরিয়া। সো এরিয়ার সার্ফেস এটা কাটাকাটি যায়, সো এখানে কী থাকবে? কারেন্ট। সো এই সবগুলোকে যদি আমি যোগ করে দিই এখানে কী পাবো? আইসি বা কন্ডাক্টিং কারেন্ট, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফ। সো ম্যাক্সওয়েল ইকুয়েশনের এইটাই ছিল আমাদের নর্মাল কথাবার্তা। এখন যদি আমরা আরও কিছু প্রুফ দেখতে চাই, যেটা ছিল হলো ডেল ডট ই ইকুয়ালস টু হলো রো ভি ডিভাইডেড বাই এপসাইলন, এখন আমরা দেখবো হলো ডিফারেনশিয়াল ফর্ম থেকে কীভাবে ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রাল ফর্মে নিয়ে যাওয়া যায়। এইটা থেকে যদি আমি ইন্টিগ্রাল ফর্মে নিয়ে যেতে চাই, এখানে কী আছে? ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট মানে কি? নর্মালি আমাদের কী ইন্ডিকেট করে? ডাইভার্জেন্স। ডাইভার্জেন্স যদি আমি ইন্ডিকেট করতে চাই তাহলে আমার কী করতে হবে? এখানে ওই যে গাউস ডাইভার্জেন্স থিওরিয়াম অনুসারে এখানে ডেল ই আর এখানে ডিভি নিতে হবে। সো এই পাশে ট্রিপল ইন্টিগ্রাল রো ভি এপসাইলন ডিভি। সো যদি আমি তাই নেই, আমার এই ক্ষেত্রে আসতেছে ডট ই ডিভি, সো ওয়ান ডিভাইডেড বাই এপসাইলন, এখানে আসতেছে রো ভি আর ডিভি। এই রো ভি মানে কি? এখানে কিন্তু আমার ভি ছিল, এখানে ছিল জাস্ট নেট চার্জ। সো এখানে কিউ ডিভাইডেড বাই এপসাইলন, আর এই জিনিসটা বলতে আমার কী বোঝায়? দেখো এই জিনিসটা বলতে আমার এখানে তোমার গাউস ডাইভার্জেন্স থিওরিয়াম অনুসারে আমরা এখানে দেখছি যে ডেল ই ডিভি ইকুয়ালস টু আমার লেখা যায় তো ক্রস সারফেস ই ডট ডিএস। সো ই ডট ডিএস ইকুয়ালস টু এটা।
সো একটা ডিফারেনশিয়াল ফর্ম থেকে কীভাবে আমরা ইন্টিগ্রাল ফর্মে নিয়ে যেতে পারি, এটাই ছিল এটার এক্সাম্পল। আরও একটা যদি আমরা দেখি, ডেল ক্রস এইচ জে সি, এই যে ডিফারেনশিয়াল ফর্ম থেকে আমরা ইন্টিগ্রাল ফর্মে নিয়ে যাব, এখানে কার্ল আছে, সো আমি এখানে ক্রস ইন্টিগ্রাল নিব, নিয়ে এখানে হলো ডেল ক্রস এইচ, এখানে জে সি, বাট এখানে কী হবে যেহেতু আমি এখানে সারফেস নিব ডিএস, সো দেখো এই জায়গাতে কিন্তু কারেন্ট আছে আই ডিভাইডেড বাই তোমার স্কোয়ার, সো এখানে আমি কী পাবো, আই পাবো আই নেট। আর এই জায়গাটাতে কী পাবো, এটা ইকোয়ালস টু আমার কী ছিল, ডেল ক্রস এইচ ডিএস ইকোয়ালস টু ছিল আমার ইন্টিগ্রাল এইচ ডট ডিএল, সো এইচ ডট ডিএল ইকোয়ালস টু হলো এইটা। এইভাবে আমরা আসলে ডিফারেনশিয়াল ফর্ম থেকে ইন্টিগ্রাল ফর্মে নিয়ে যেতে পারি। এখন আসলে যে লিবনিৎজ থিওরিয়াম বা যেটা থেকে আসলে কন্টিনিউটি নিয়ে আলোচনা করা যায়, বা ম্যাক্সওয়েলের যে কারেকশন যে আমরা ফর্মুলাটা করে আছি সেই ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করা যায়, এখন আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করি। আমাদের তোমার লিবনিৎজ থিওরিয়াম আসলে কী বলে, লিবনিৎজ থিওরিয়াম বলে যে মনে করো ডি ডিভাইডেড বাই ডিটি এফ অফ এক্স, এখানে টি ডিএক্স, এটা যদি ফাংশন থাকে এই যে এক্স টি প্যারামিটার, এটাকে আমরা ভিতরে নিয়ে যাই লিখতে পারি, ইন্টিগ্রেশনের ভিতরে এই এটাকে নিয়ে যাই লিখতে পারি, সো ডেল এফ অফ এক্স টি ডিভাইডেড বাই হলো ডিটি আর বাইরে হলো ডিএক্স, এটাই হলো আসলে লিবনিৎজ থিওরিয়াম বলে। এবং কন্টিনিউটি ফাংশন জিনিসটা কি, কন্টিনিউটি ফাংশন মানে হলো তোমার কোনো একটা ফাংশন আসলে কন্টিনিউটি ইন্ডিকেট করবে, এটা আসলে কারেন্টের ক্ষেত্রেও বোঝা যায়। আমরা যেমন আই কোসে কী পড়ছিলাম, ডি কিউ ডিভাইডেড বাই ডিটি, এখানে মাইনাস সাইনটা দেওয়া হয়, বাট কেন দেওয়া হয় এটা আসলে বোঝায় হলো আই ইন, আর আমরা যেটা পড়ছি হলো এটা হলো আই ইনের ক্ষেত্রে প্লাস আর এটা হলো আই আউট। এখন কথা হলো যে আই ইন কেন আই আউট কেন, এখন এই যে চার্জের যে ফাংশনটা এটা হলো একটা তোমার কন্টিনিউটি ফাংশন। কন্টিনিউটি ফাংশন জিনিসটা কি, মনে করো এই যে ক্যাপাসিটারের ক্ষেত্রে আমরা দেখি, ক্যাপাসিটারের ক্ষেত্রে দেখা যায় যে একবারে চার্জটা তোমার জিরো হয়ে যাচ্ছে না, মানে ডিসচার্জিং ফেজে একটু টাইম নিয়ে নিয়ে ডিসচার্জ হয়ে যায়, বাট তোমার যদি নর্মাল হয় যে আমরা কেমন চাই যে ডিরেক্টলি এখানে তোমার সুইচ অফ হয়ে গেছে বা ক্যাপাসিটার অফ ভোল্টেজ অফ সাথে সাথে আমার চার্জের ভ্যালু জিরো হয়ে যাবে, এই ফাংশন এখান থেকে এই পয়েন্টটা এখান থেকে একটু ড্রপ করবে, এটা হলো একটা ডিসকন্টিনিউয়াস আর এটা হলো কন্টিনিউয়াস। বাট চার্জের ক্ষেত্রে যেহেতু ক্যাপাসিটারের ডিসচার্জিং ফেজ চার্জের এই ডিস তোমার কন্টিনিউয়াস টাই শো করে, সেই কন্টিনিউয়াসের ফাংশনটা কেমন হয় সেটা আসলে জানা যায় কন্টিনিউটি ফাংশন থেকে। সো সেই কন্টিনিউটি ফাংশনটা হলো আই কোস টু, যদি আমরা এই ডিকিউ ডিভাইডেড বাই ডিটির কথা বলি, কিউ টি টু মাইনাস কিউ টি ওয়ান মাইনাস টি টু মাইনাস টি ওয়ান। এটা এখন কীভাবে বোঝা যায়, এখানে মাইনাস কেন দেওয়া হলো, দেখো শুরুতে চার্জ অনেক বেশি ছিল ডিসচার্জিং ফেজের ক্ষেত্রে, আস্তে আস্তে কী হয় চার্জ কমে যায়, সো এই যে কিউ টি টু থেকে কিউ টি ওয়ান বড়ো হওয়ার কারণে এটা নেগেটিভ সাইন নেগেটিভ আসে, বাট এখানে তো আমার পজিটিভ আসতে হবে, এই জন্য সামনে আমরা একটা মাইনাস দিয়ে রাখি। সো গাউস ডাইভারজেন্স থিওরিয়ামে আসলে কী বলে, যে আমরা যদি এর আগের অনুযায়ী চিন্তা করে আসি যে গাউস ডাইভারজেন্স থিওরিয়ামে দেখো আমার জেসি ডট ডিএস মাইনাস ডি ডিভাইডেড বাই ডিটি রো ভি ডিভি, এই জায়গা থেকে যে হলো তোমার বাহিরে যে গেলে এটা প্লাস, আর যদি ডি যদি ভিতরে আসে তাহলে এখানে নেগেটিভ, বাট যে এখানে বাহিরেই যায় বেসিক্যালি। সো আমরা এখানে এটাকে ডেল ডট জে আউট ডিভি ইকুয়ালস টু মাইনাস ডি ডিটি রো ভি ডিভি, এখন ডিভিটাকে বাদ দিতে চাইলে আমার এটাকে ভিতরে নিয়ে যেতে হবে, যেটা আসলে আমরা লিবনিৎজ থিওরিয়াম অনুসারে নিয়ে যাব। সো দেখো ডেল ডট জে আউট ডিভি ইকুয়ালস টু হলো মাইনাস ডেল ডিভাইডেড বাই ডেল টি রো ভি আর বাইরে হলো ডিভি, সো ডিভি ডিভি কাটা যাইতেছে আর এখানে হলো তোমার ইন্ডিকেশন সাইন কাটা যাচ্ছে, সো ডেল ডট জে আউট ইকুয়ালস টু হলো মাইনাস ডি রো ভি ডিভাইডেড বাই হলো ডিটি। এখন আই ইন ইকোয়ালস টু আমরা কী জানি, আই ইন ইকোয়ালস টু জানি ডি কিউ ডিভাইডেড বাই ডিটি, সো জাস্ট এটারই জাস্ট সাইনটা চেঞ্জ হয়ে যাবে। সো ম্যাক্সওয়েল ইকুয়েশনের আমরা অলরেডি দেখছি যে ডেল ক্রস ই ইকোয়ালস টু হলো আমরা জানি ডেল ডিভাইডেড বাই ডেল টি মিউ নট এইচ, আর এখানে হলো ডেল ক্রস এইচ ইকোয়ালস টু হলো জে সি, যেটা প্রুফ আমরা অলরেডি এর আগেও দেখছি আর এখানেও তোমার দেখা হয়েছে। এখন অ্যাম্পিয়ার্স ল এর ক্ষেত্রে এটা অ্যাম্পিয়ার্স ল, এখন এই অ্যাম্পিয়ার্স ল কী করা হয় যে ডেল ডট ডেল ক্রস আই, এখন এটা হলো ডেল ক্রস জে সি, এটা হলো ডেল ডট ডেল ক্রস আই ইকোয়ালস টু হলো মাইনাস ডেল রো ভি ডিভাইডেড বাই ডিটি,
এখন কথা হলো যে এই যে জিনিসটা আমি পাইলাম, আমরা অলরেডি জানি কোনো একটা জিনিসের ক্রস মাল্টিপ্লিকেশন মানে কার্লের ডাইভার্জেন্স হওয়ার কথা জিরো অল টাইম, বাট এখানে আমরা জিরোটা পাচ্ছি না। তার মানে এই জায়গাতে কিছু একটা জিনিস আছে যেটা আসলে আমাদের জিরো হইতে দিতেছে না, বা এর সাথে অ্যাডিশনাল কোনো একটা জিনিস থাকবে। সেই অ্যাডিশনাল জিনিসটাই হলো ম্যাক্সওয়েল পরবর্তীতে কারেকশন করছে। এটা ছিল কিন্তু বেসিক্যালি অ্যাম্পিয়ার্স ফর্মুলা, যে ডেল ক্রস এইচ ইকুয়ালস টু হলো জেসি, যেটা থেকে পরবর্তীতে যদি একটা স্টেপ নিচে এসে ডাইভার্জেন্স করা হয় তখন আসলে তোমার দেখা গেছে যে এটা জিরো হওয়ার কথা বা জিরো না। সো এটাই আসলে পরবর্তীতে ম্যাক্সওয়েল কারেকশন করে। ম্যাক্সওয়েলের কারেকশন হলো অ্যাম্পিয়ার্স লটা আমরা একটু আলোচনা করি, যে এইচ জেসি ডেল ক্রস এইচ, আর এই জায়গাতে আমরা এক্স প্রাইম নিলাম প্লাস জেসি। এখন কথা হলো যে এক্স প্রাইমটা কেন নেওয়া হইল, বা এই জায়গাতে এক্স প্রাইমটা হলো ওই যে এখানে জিরো হওয়ার জন্য এর সাথে কিছু একটা আছে, সেটা এক্স প্রাইম। এখন এক্স প্রাইমের ভ্যালুটাই আমাদেরকে আসলে বের করতে হবে। সো আমরা কীভাবে বের করবো? আমরা সবগুলোকে ডাইভার্জেন্স করলাম। ডাইভার্জেন্স করলে বেসিক্যালি আমরা এখানে হচ্ছেটা কি, প্লাস ডাইভার্জেন্স ডট এক্স ইকুয়ালস টু ডাইভার্জেন্স ডট জেসি। সো এই জায়গাতে ডাইভার্জেন্স ডট ডাইভার্জেন্স ডাইভার্জেন্স ডট, এই জায়গাটা আমার কী হওয়ার কথা, জিরো হওয়ার কথা, অলওয়েজ জিরো, বাট এই জায়গাটা আমার কী, এইটা। সো আমার ডাইভার্জেন্স ডট এক্স ইকুয়ালস টু কে, মাইনাস ডি রো ভি ডিভাইডেড বাই ডি টি। এখন আমার দরকার কিসের ভ্যালু, এক্সের ভ্যালু। এখন এক্সের ভ্যালু আমি কীভাবে পাবো? এক্সের ভ্যালু পাওয়ার জন্য আমার এই জায়গাটা ক্যালকুলেশন করতে হবে। এখন আমি কীভাবে ক্যালকুলেশন করবো? মাইনাস ডেল ডেল টি রো ভি ইকুয়ালস টু, আমি কী জানি, এপসাইলন ডেল ডট ই। এখন ডেল ডট ই করে আমার লাভটা কী হলো? দেখো এই যে ডাইভার্জেন্সটাকে আমি যদি বাম পাশে নিয়ে আসি, তখন দুই পাশ থেকে আমার ডাইভার্জেন্স কাটাকাটি যায়, শুধু থাকে আমার এক্স ইকুয়ালস টু মাইনাস ডি ডি টি ইকুয়ালস টু হলো এপসাইলন নট ই। সো এইটাই হলো আমার হলো সেই এক্স প্রাইমের ভ্যালু, যেটাকে আসলে আমার বলা হয় জেডি। জেডি মানে হলো ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি। এখন এই ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটিটা সেটাই আসলে আমরা ক্যাপাসিটরের ক্ষেত্রে দেখি, যে তোমার আইসি বা যেটা হলো বেসিক্যালি আমরা ম্যাক্সওয়েলের কারেকশনে ইন্টিগ্রেশনের ফর্মুলাতে দেখছিলাম, যে এইচ ডট ডিএল ইকুয়ালস টু হলো আইসি কন্ডাক্টিং কারেন্ট প্লাস হলো আইডি। এই আইডিটা আসে হলো জেডি থেকে, ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি থেকে, যেটা ক্যাপাসিটরের ক্ষেত্রে যখন মাঝে কোনো ইয়ার থাকে না, এখন কথা হলো যে কোনো মিডিয়াম থাকে না, তার ভিতর দিয়ে আসলে ফ্লো করতেছে। বাট তার সময় ম্যাক্সওয়েলের সময় যত বিজ্ঞানী ছিল তারা আসলে বলে যে দেখো, যদি কোনো মিডিয়াম না থাকে, আমরা যেমন শব্দ বা সাউন্ড বা যে কোনো ওয়েভের ক্ষেত্রে মাঝে মিডিয়াম দরকার হয়, বাট এখানে যদি মিডিয়াম না থাকে বা কোনো কিছু না থাকে তাহলে আসলে যাইতেছেটা কীভাবে? এখন পরবর্তীতে দেখা গেলো যে না, এখন এখানে যদি মিডিয়ামটা না থাকে, তখন সে বললো যে একটা ইথান নামক একটা কণা আছে যেটার কারণে মিডিয়াম আছে, সূর্য থেকে আলোটা আসে। বাট পরবর্তীতে আইনস্টাইন এসে বলে যে না, এটা দরকার নাই, যে তোমার ইথার নামক কোনো মিডিয়ামের দরকার নাই, লাইট এমনিতেই ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড দুটোই শো করে এই জায়গাতে। সেটা আসলে পরবর্তীতে অ্যান্টেনার যে জিনিসটা আছে, যে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, সেই জিনিসটা হলো পরবর্তীতে মানুষ ইমপ্লিমেন্ট করতে পারে। কিন্তু ম্যাক্সওয়েল তো জাস্ট থিওরিটিক্যাল ফিজিক্স ছিল, সে আসলে এক্সপেরিমেন্ট করতে পারে নাই, বাট তার যে ধারণাটা ছিল ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড দুটো একসাথে কাজ করতেছে, সেই জিনিসটা বর্তমানে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, ওয়েভ অ্যান্ড হলো তোমার অ্যান্টেনা, এই জিনিসগুলোতে আমরা দেখে থাকি।